ভারতবর্ষের প্রধানমন্ত্রী প্রিয় নরেন্দ্র মোদীজির আহ্বানে এবং আমাদের কেন্দ্রীয় সভাপতি শ্রীমান জগৎ প্রকাশ নাড্ডাজির নির্দেশে আমরা ঘরে মাস্ক বানানোর জন্য বসেছি। আমরা লাগাতার ঘরে মাস্ক বানাচ্ছি, এতগুলো মাস্ক আমরা তৈরি করেছি এবং আরও আমরা কয়েকজনকে সঙ্গে নিয়ে তাদেরও মাস্ক বানাচ্ছি। আমরা ঠিক করেছি প্রত্যেক দিন বাড়িতে 10টা মাস্ক বানাব। তো মূলত আমার মিসেসই মাস্ক বানাচ্ছে, সঙ্গে আমি সহযোগিতা টুকটাক করছি। তো 10টা করে মাস্ক বানাবো আর 10টা করে মাস্ক আমরা বিলি করব, যতদিন পর্যন্ত প্রয়োজন এই মাস্কের সেই মাস্ক আমরা বানাব। আমরা এই মাস্ক বানানোর জন্য হাইজিনের ব্যাপারটা ভালো করে মাথায় রেখেছি, যার জন্য ভালো করে হাত ধুয়ে এবং এই টেবিল এবং আরও সরঞ্জাম কাঁচি ইত্যাদি সমস্তকে সেইভাবে দূষণ মুক্ত করেই আমরা এই মাস্ক বানানোর কাজটা করছি। ঠিক এইভাবে আমরা মাস্কটা তৈরি করছি। এই দেখুন, এই এই এখানে আমরা ফিতেও দিয়েছি চারটে, যাতে মাস্ক বাঁধতে পারে। এইভাবে মাস্কটা আমরা করছি। এখন মাস্কটা কী করে তৈরি হচ্ছে সেটা অনেকেই আমাকে প্রশ্ন করেছে যে মাস্কটা কী করে তৈরি করছেন একবার দেখান। সেই জন্য মাস্কটা কী করে তৈরি আমরা করছি আমরা এটা করে আপনাদেরকে দেখাব। আমরা এখন এই কাপড়টা 18x25 সেন্টিমিটার মতো কেটে নিয়েছি, কারণ এতে প্লিট পড়বে, যাতে চড়া আছে কিন্তু প্লিট পড়লে ওটা ছোটো হয়ে যাবে। সেই জন্য আমরা এখন এখানে দুটো কাপড় আছে, এইটাকে আমরা কেটে নেব, সমান ভাগে কেটে নিচ্ছি। এই এই দুটো সমান ভাগে কাপড় হলো। এবার এই কাপড়টার চার দিক সেলাই হবে, এইভাবে ভাঁজ হয়ে এটা সেলাই হবে চারদিক, তারপরে এতে প্লিট বসবে। তো সেলাইটা এখন আমার মিসেস করছে। আমাকে দেখো না, এই চার সাইডটা এখন সেলাই হবে, একটা সাইড সেলাই হচ্ছে। এবার এই সাইডটা সেলাই হবে, এই দিকে সেলাই হবে, এই দিকে সেলাই হবে, সেই সেলাইয়ের কাজটা এখন করছে। তিন সাইড সেলাই হয়ে গেছে, চার সাইডের শেষটা এখন সেলাইটা চলছে। তাহলে পুরো চার সাইড সেলাই করাটা কমপ্লিট হয়ে গেল। এই সেলাই কমপ্লিট হওয়ার পরে এবার প্লিডের কাজটা হবে, সেটা আমরা দেখাব। এই যে চার সাইড সেলাই হয়ে গেছে, এখন এবার এখানে তিনটে প্লিড হবে, সেই তিনটে প্লিডের কাজ করছে। আমি দেখছি বলবো কথা। এবার এই প্লিটটা হয়ে গেছে, প্লিটটা এবার ইস্ত্রি করে প্লিটটাকে বসিয়ে দেওয়া হচ্ছে। এই প্লিটটা ইস্ত্রি হয়ে তিনটে প্লিট বসে গেল, এই প্লিট হয়ে গেল। এবার এখানে এই দুটো কাপড় বসবে, তিনটে টোটাল কাপড়ের পলতা হবে। এই প্লিটে কাপড় ই করে নিয়েছি, এবার কাপড়টা আমরা কেটে দিচ্ছি।
এই এই দুটো কাপড় হলো। এইবার এই পেছন দিকে এই কাপড়গুলো দুটো কাপড় এখানে বসে যাবে, বসলে এটা পুরো মাস্কের ইসে চলে আসবে। এখন শুধু সেলাইয়ের কাজ। এই প্লিড হয়ে গেছে, এবার এই মাস্কের বাঁধার জন্য এই রকম ফিতে, চারটে ফিতে লাগানো হবে, যাতে এই চারটে ফিতে পেছন দিক দিয়ে মাস্কটাকে বাঁধতে পারে। এই দেখুন তৈরি হয়ে গেছে মাস্ক, ঘরে তৈরি করা মাস্ক। আমার স্ত্রীর সেলাই করার তো কোনো বিশেষ অভ্যাস নেই, কিন্তু শুধুমাত্র সমাজের কারণে, মানুষের কারণে এখন এই প্রত্যেক দিন 10টা করে মাস্ক বানাচ্ছে। একটা মাস্ক বানাতে 20-25 মিনিট সময় লাগে, তো বাকি কাজের মধ্যেও 20-25 মিনিট সময় দিয়ে এই মাস্কটা বানাচ্ছে। আমি আপনাদের সবার কাছে এই অ্যাপিলই করব যে আপনারাও বাড়িতে বসে এই লকডাউন পিরিয়ডে মাস্ক বানানোর আনন্দ নিন, মাস্ক বানানোর আনন্দ নিন, যে আনন্দটা অন্য কোনো রোগের, অন্য কোনো লোকের রোগ মুক্তির ক্ষেত্রে কাজ করবে। সেই জন্য লকডাউন যখন উঠে যাবে তখন বিনা মাস্কে চলা যাবেই না, মাস্ক পরে আপনাকে বেরোতেই হবে। যদি মাস্ক পরে বেরোতেই হয় তাহলে প্রত্যেকের মাস্ক লাগবে। সেই জন্য ঠিক এমনিভাবে আপনারা মাস্ক তৈরি করুন, ঘরে বসে মাস্ক তৈরি করুন, তাতে সমাজের জন্য কাজ হবে, মানুষের জন্য কাজ হবে, আপনার পরিবারের জন্য কাজ হবে। এক মহান কর্তব্য আমরা লকডাউনের এই ছুটির মধ্যে বসে আমরা কাটাতে পারব। তো সেই জন্য এই কাজটা আপনারা করুন এবং এতে লাভ হবে। আমরা প্রত্যেক দিন 10টা করে মাস্ক বানাচ্ছি আর 10টা করে মাস্ক আমরা বিলি করছি। তো এই মাস্কগুলো আমরা আবার কালকে বিলি করে দেবো, আবার কালকে নতুন করে মাস্ক তৈরি হবে। তাই আবেদন জানাচ্ছি আপনারা সবাই মাস্ক বানান, ভালো থাকবেন, সুখে থাকবেন, নিরোগ থাকবেন, সতর্ক থাকবেন এবং পুরোপুরি লকডাউনকে পালন করে আপনারা থাকুন। নমস্কার।